আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের টোটাল কনফিগারটি বিল্ড করতে কস্টিং পড়েছে প্রায় 56 থেকে 57 হাজার টাকা। যেহেতু এখনও আমি যে মেমোটি কমপ্লিট করি নাই সে কারণে বলতে পারছি না, তবে এটি 57 হাজার টাকা ক্রস করার কথা না। ভিউয়ার্স, এই টোটাল কনফিগারটি নিয়েছে হলো ঝিনাইদহ থেকে অজিত ভাই, এবং অজিত ভাই একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। তিনি সরাসরি আমাদের শোরুমে এসেছেন এবং প্রোডাক্টগুলো সিলেক্ট করেছেন। তাকে ধন্যবাদ যে আমাদেরকে সিলেক্ট করা তাদের প্রোডাক্টটি বিল্ডের ক্ষেত্রে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ অজিত ভাই। আর এই কনফিগারে কী কী প্রোডাক্টগুলো উনি সিলেক্ট করেছে বা আমরা তাকে কী কী প্রোডাক্টগুলো সিলেক্ট করতে সহযোগিতা করেছি সে বিষয় নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, এই পিসিটি বিল্ড আগামী 2-3 দিনের মধ্যে প্রায় 60 হাজার টাকাতেও করা সম্ভব হবে না। বিকজ যে প্রসেসরটির প্রাইস আজকে 18 হাজার টাকা, সে প্রসেসরটির প্রাইস কালকে 18 হাজার 300, পরশুদিন 18 হাজার 600। এভাবেই প্রতিদিন ধাপে ধাপে প্রসেসরের দাম বাড়ছে, কারণ ডলারের প্রাইস কিন্তু এখন বর্তমানে 112 থেকে 113 টাকা। এই ডলারের যে প্রাইস সেটি কিন্তু 125 টাকা হবে, আর তখন কিন্তু প্রসেসরটির দাম অনেক বেড়ে যাবে, এবং যে প্রোডাক্টের দাম একবার বাড়ে সে প্রোডাক্টের দাম কিন্তু কমার সম্ভাবনা থাকে না। তারপরে আমি অজিত ভাইকে চেষ্টা করেছি প্রসেসরটি যতটুকু কমে দেওয়ার চেষ্টা করেছি এই পিসিতে। সো এই প্রসেসরটির প্রাইস নিয়ে একটু কথা বলতে চাই। এই প্রসেসরটির প্রাইস খুব অচিরেই 21,500 থেকে 22,000 টাকা হয়ে যাবে। সো যাদের মনে হচ্ছে যে আপনারা রাইজেন 5 5600G প্রসেসর সিলেক্ট করবেন পিসি বিল্ডের ক্ষেত্রে, তারা একটু দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন, কারণ নতুনভাবে প্রোডাক্ট কিনতে গেলেই বেশি টাকা দিয়ে প্রোডাক্ট আমাদের কিনতে হবে। সো আগের যে প্রোডাক্টগুলো ক্রয় করা আছে সেগুলো আমরা আগের প্রাইসে এখনও বিক্রয় করছি। প্রসেসরটির মধ্যে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। এটার সাথে যে গ্রাফিক্স আছে, 1900 MHz গ্রাফিক্স আছে। এটি 6টি কোর 12টি থ্রেডের প্রসেসর। এছাড়া এই প্রসেসরটিতে 18 MB ক্যাশ মেমোরি আছে, যেগুলো কিন্তু একটি এডিটিং পিসির জন্য আইডিয়াল, যদি অল্প বাজেটের মধ্যে উইদাউট গ্রাফিক্স কার্ড আপনি পিসি বিল্ড করতে চান। পিসি প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, নাম্বার 1 প্রসেসর। সেকেন্ড, এখানে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটি 650 ওয়াটের রাখা হয়েছে, অ্যান্টেক ব্র্যান্ডের। অ্যান্টেকের ভিপি অর্থাৎ ভ্যালু পাওয়ারের 650 ওয়াটের পাওয়ার সাপ্লাইটিতে 3 বছরের ওয়ারেন্টি আছে, প্রাইস 5,000 টাকা, যদিও কিছুটা কম রাখা হয়েছে। মাদারবোর্ডটি রাখা হয়েছে MSI ব্র্যান্ডের B450 Mortar Max। এই মাদারবোর্ডটিতে 4টি RAM-এর স্লট আছে, যেখানে আপনি একাধারে 128GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। যদিও এই সেটআপে 8/8 16GB র্যাম, টিম এলিট প্লাস রেড 3200 MHz ব্যবহার করা হয়েছে। আপনারা এই প্রত্যেকটা পার্টসের প্রাইস আলাদাভাবে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celtec.com.bd। আর আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7th ফ্লোর, 703-40। আর আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এছাড়া প্রতিদিন সকাল 9:30 থেকে 7:30 পর্যন্ত আছি আপনাদের অপেক্ষায়। স্টোরেজ হিসেবে রাখা হয়েছে টিমের, এটি হলো 256GB, মডেলটি হলো MP33, 256GB, এটি হলো NVME। যখনই আপনি স্টোরেজের কথা আসে তখনই একটু কথা বলতে চাই যে কিছু কিছু স্টোরেজে আমরা দেখি যে স্পিডটা অনেক বেশি লেখা থাকে। অ্যাকচুয়ালি যখন টেস্টিংয়ে দেখা যায় যে স্পিডটি যা লেখা আছে তার চেয়ে কম থাকে। যেমন স্পিডটি যদি 2500x1800 থাকে, যখন সেটি আমরা টেস্ট করে দেখি যে 1500x400 হচ্ছে না, তখন আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি ভাই লিখলেন এরকম কিন্তু বাস্তবে পাওয়া যাচ্ছে না, তখন তারা আমাদের যে রিয়েল বিষয়টি জানায় যে ভাই সাপোজ টিম ব্র্যান্ডেরই 128GB 256GB 512GB 1TB আছে। এখন টিম ব্র্যান্ডের 1TB-এর স্পিড সাপোজ 2500 থেকে 1800, অর্থাৎ 2500 রাইড স্পিড, 1800 রিড স্পিড। টিম ব্র্যান্ড এখানে চালাকি করে বললো যে আমাদের যত NVME আছে সব NVME-র একইভাবে বসিয়ে দাও। এভাবে কিন্তু অনেকে করে। সো টিমের যেটি অ্যাকচুয়াল সেটি হলো 1500x500 রিড স্পিড বাই রাইট স্পিড। এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনি, সরি, টিমের হলো 1800x1500 রিড স্পিড, 1800 এবং রাইট স্পিড 1500। NVME-তে কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে সেকেন্ডারি স্টোরেজ হিসাবে WD ব্র্যান্ডের কিন্তু 2TB-এর হার্ড ডিস্ক রাখা হয়েছে, যার প্রাইস 5200 টাকা, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
কিবোর্ড মাউসের বিষয়টি আমাকে দেখা যাচ্ছে না, বাট কিবোর্ড মাউস দেখা যাচ্ছে। এই কিবোর্ড মাউসটি রাখা হয়েছে, যেটি কিন্তু অত্যন্ত গুণগত মানসম্পন্ন একটি কিবোর্ড মাউস। এটি গেমডিয়াস ব্র্যান্ডের, এখানে RGB মাউস, RGB কিবোর্ড, এখন 800 টাকার মধ্যেও কিন্তু RGB কিবোর্ড মাউস পাওয়া যায়। এখানে বেসিক্যালি যে মাউসটি আছে, সে মাউসটি হলো 3200 DPI এর মাউস, আর এখানে ডিফল্ট থাকবে 1200 DPI। আর এখানে কিবোর্ডটি যেটি আছে সেটি মাল্টি কালার কিবোর্ড আছে, চাইলে আপনি RGB চেঞ্জ করতে পারবেন। কিবোর্ড মাউস মাউস প্যাডের প্রাইস 1700 টাকা। আরেকটি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি, সেটি হলো ক্যাশিং, যেটি নিয়ে এখনও কথা বলা হয় নাই। আর PCটি কিন্তু অলরেডি বিল্ট। এখানে যে ক্যাশিংটি আছে, সেই ক্যাশিংটি হলো রেভেঞ্জার্স ব্র্যান্ডের মেগাট্রন মডেলের ক্যাশিং। পাশের ট্যাম্পার্ড গ্লাস আছে, উপরের দিকে ভেন্টিলেশনের জন্য একটি স্পেস আছে, পেছনের দিকে একটি ফ্যান আছে, এবং সামনের দিকে ডিজাইনটি কিন্তু আসলে সুন্দর। অনেকে আসলে আমরা ইউটিউবে ভিডিও করার জন্য কিন্তু একটু ইউনিক কিছু ক্যাশিং পছন্দ করি, তাদের জন্য কিন্তু ক্যাশিংটি দারুণ হবে বলে আমার মনে হয়। ভিউয়ার্স, আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।